রূপহী বিধানসভা সমষ্টি আর জুড়িয়া বিজেপি দলের সভা হল। রাইজর যে উৎসাহ আর উদ্দীপনা তারপর আমি কব পারো যে বিজেপি দল আর সুরেশ বড়া বিপুল ভোটত বিজয়ী হবে। সব টাকা নোলাক চাকরি হয়েছে, দেশত দালালি কমিছে, দুখিয়া মানুষে অরুণোদয় পাইছে পাব, আবাস যোজনার ঘর পাইছে পাব, মানুষে কংগ্রেসের দুর্নীতির মুক্ত হব খুঁজেছে। মইতো এটাই কব পারো যে মোদীজিক প্রধানমন্ত্রী পাতিব লাগে, ভোট দিয়া নিদিয়া এটো রাইজে সিদ্ধান্ত লব। মূর কাম মোদীর মেসেজ দিয়া, মই মোদীর মেসেজ দিল যে মোদি সবকা সাথ সবকা বিকাশ। নগাঁ জিকি যাব। কিরণ রিজিজুয়ে কি কৈছে মই নাজানো, ভারত সরকারে আমার লগত এইবিলাক কথাও নাই। কিরণ রিজিজুয়ে কিবা অরুণাচলের পলিটিক্সর কারণে কৈছে, আমার লগত এইবিলাক কথা হওয়াও নাই। গতিকে এইবিলাক যেবিলাক কথা কৈছে সেইটো কথা চাকমা হাজং কোনো মানুহে মোক আজিলৈকে লগো করা নাই, ভারত সরকারে একো কথা পাতা নাই। কিরণ রিজিজুয়ে কি কৈছে মই ইলেকশনের পিছত তেওঁ লগত পাতি লম, সেইখিনিক আমি অসমৰ নাগরিকত্ব দিম। সেইখিনি কারণে মই ব্যবস্থা করছো যিখিনি অরুণাচলত অসমীয়া মানুহ আছে এইবার বাংলাদেশৰ পৰা আহে, অসমীয়া দাস কলিতা গগৈ কোচ কছাৰী মৰাণ মতক এই মানুষখিনিক অসমীয়া নাগরিক। পরিসংখ্যা 6-7 হাজার মানুষ আছে, মেইনলি মৰাণগাঁওয়ে আছে। কিরণ রিজিজুর মই কথা নাজানো, কিরণ রিজিজুয়ে কি কৈছে তেওঁতো ভারত সরকারের কোনো তেনেকুৱা দায়িত্বতো নাই, কিন্তু অকল আমি মৰাণ মতক এই মানুষখিনিক আমি পি আর সি, গতিকে মৰাণ মতকৰ লগত বেলেগ কমিউনিটিক মিক্স করব নালাগে। মূল সমস্যাটো হল বিজেপিক ভোট দিব লাগে, আপনাদেরকে বিজেপিক ভোট দি দিয়ক, তারপর সব আশা করেন। আচ্ছা, ভয়তে হোক ভালপোয়ার হোক তো মানি ললে যে আমার ফলে মানুষ আহিছে বলে এইটাই যথেষ্ট, কিন্তু মানুষ দেখিলে ভয় যেন লাগে নাকি, সবে আকো এবার মোদী সরকার নাচি আছে কাবাক ভয় যেন লাগে নাকি। আহিবই না, এখন মূল পলিটিক্যাল পার্টি আছে তেওঁলোকো আছে, মই যদি আহো আর তেওঁলোক নাহে গণতন্ত্র কত থাকি, ভাল কথা না, বাড়িলে তেওঁলোক জিকিলে হল। বসুন্ধরার বিষয়ে মই অলরেডি এসেম্বলিত কই দিছো যে শরতো দুখিয়া মানুষে বসুন্ধরা সারি আহিব, দুখিয়া মানুষের কারণে চিন্তা নাই, কিন্তু মাতব্বর কারণে নহব। যেখানে আমি করা হয়েছে তাক আমি সহায়ও করছো, সকলকে আমি সমানে রাখিছো, কিন্তু কোনোবা এটা ফরেস্টত আছে এইটো উপায় নাই, কিন্তু বিদ্যালয়খনৰ এড্রেসে বেলেগ জায়গাত আছিল, যত অরিজিনাল এড্রেস আছিল তাত আহি যাব। গড়াখহনীয়াত যে উচ্ছেদিত মানুষ আছে, গড়াখহনীয়াত ব্রহ্মপুত্রই লৈ গল, মানুষজন থাকিব কত, কিবা এটা তো ব্যবস্থা করব, কিন্তু তার কারণে ভূমি নীতি আছে, ভূমি নীতি মতে চলি থাকি।